হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইজ সুডো ক্লাসটা কী এবং এটা কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো সাপোজ আমাদের এখানে তিনটা ডিপ বক্স আছে, ওকে, ডিপ ওয়ান, ডিপ টু, ডিপ থ্রি। তো এটার ভিতরে আমি তিনটা প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম। তো আমি চাচ্ছি যে প্যারাগ্রাফ তিনটাতে একই সাথে ডিজাইন করব। ওকে, তো সেটা করার জন্য আমরা আগে এরকম করতাম, ডিপ ওয়ান থ্রি কমা, তারপরে ডিপ টু ফি, ডিপ থ্রি ফি, এভাবে ইউজ করে তারপর আমরা এখানে সিএসএস প্রপার্টি ইউজ করতাম। তো আমরা সাথে এখানে আমাদের অনেকগুলো কোড লিখতে হতো এবং আমাদের ওয়েবসাইটে অনেক লোড পড়ে। তো আমরা চাচ্ছি যে না, শর্টকাটে আমরা রাতে এটা লিখতে পারি। ওকে, এই তিনটাকে একসাথে শর্টকাটে সিলেক্ট করার জন্য আমরা মূলত ইজ সুডো ক্লাসটাকে ব্যবহার করে থাকি, সেম এরকমভাবে। ওকে, এখানে দেখেন কলন, ইজ এবং রাউন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে আমাদের আইডিগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপরে ফি দিয়ে এখানে ক্লাস কালার গ্রিন। ওকে, তো অটোমেটিকলি এটা গ্রিন হয়ে যাবে। ওকে, তো এই শর্টকাটে আমাদের কোডগুলো লেখার জন্য আমরা মূলত ইজ সুডো ক্লাসটাকে ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে আমাদের আসলে ওয়েবসাইটে লাইট ওয়েট হয়ে যাবে, এখানে লোড পড়বে না বেশি। ওকে, তো এই জন্য আমাদের মূলত ইজ সুডো সিলেক্টটা ব্যবহার করি। ওকে, তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মূলত এটা কীভাবে কাজ করে। তো আমি সাবলাইম টেক্সটে চলে যাবো। তো এখানে দেখেন আমাদের একটা ফাইল সেভ করা আছে, ইজ সুডো ক্লাস ডট এইচটিএমএল ফাইল। তো এখানে দেখেন হেডিং আছে, হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি। এখানে দেখেন আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ আছে, এখানে তিনটা ডিপ আছে, এখানে একটা ডিপের ভিতরে এখানে একটা হেডিং আছে, এখন ক্লাস আছে, প্যারাগ্রাফ আছে দুটো, এটার ভিতরে ক্লাস ওয়ান এবং ক্লাস টু। ওকে, তো আমি ফাইলটাকে এখানে ব্রাউজার ওপেন করে রাখছি, এখানে আপনারা দেখেন। ওকে, তো আমরা আগে কী করতাম, এখানে এখানে আমি স্টাইল ট্যাগটা দিয়ে দেবো। তো এটার ভিতরে আমি দিয়ে দেবো সাপোজ ডট টেস্ট ওয়ান স্পেস ফি কমা এবং ডট টেস্ট টু স্পেস কমা এবং ডট টেস্ট থ্রি ফি। ওকে, এভাবে আমরা ইউজ করতাম কালার গ্রিন। ওকে, তো আমি আপনারা যে কোনো প্রপার্টি ইউজ করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কালার প্রপার্টিটাকে ইউজ করলাম এখানে। এখন দেখেন আমাদের তিনটা প্যারাগ্রাফ এখানে দেখেন আমাদের কালার অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখানে দেখেন আমাদের অনেকগুলো কোড লিখতে হতো, তো আমরা শর্টকাটে লেখার জন্য আমরা এখানে ইজটাকে ব্যবহার করতে পারি, সাপোজ কলন। ওকে, এরপর আমরা এখানে ইজ দিয়ে দেবো, ইজ দেওয়ার পর এখানে রাউন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, রাউন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা দিয়ে দিতে পারি ডট টেস্ট কমা টেস্ট ওয়ান, এখানে কমা ডট টেস্ট টু কমা ডট টেস্ট থ্রি। ওকে, এখানে এখানে আমরা বাইরে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম, এখানে কালি প্যাকেট দিয়ে দিলাম, এখানে কালার দিয়ে দেবো গ্রিন, কালার দিয়ে দেবো সাপোজ রেড। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এখানে রেড কালার অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এইভাবে শর্টকাটে লেখার জন্য আমরা মূলত ইজ সুডো ক্লাসটাকে ব্যবহার করতে পারি। ওকে, তো তাছাড়া এখানে দেখেন এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি আছে। ওকে, আমরা যদি এখানে সিলেক্ট করতে চাই তাহলে আমরা আগে এরকম করতাম ডট টেস্ট ওয়ান স্পেস এখানে এইচ ওয়ান কমা এইচ টু কমা এইচ থ্রি। ওকে, এভাবে আগে আমরা লিখতাম কালার ব্লু। ওকে, এখানে দেখেন ব্লু কালার হয়ে গেছে, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি। ওকে, তো এটাকে আমরা আসলে ইজ সিলেক্টরের ভিতরে লিখতে পারি, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা এখানে ইজ সিলেক্টরটা ইউজ করব, ইজ সুডো ক্লাসটাকে ইউজ করব, তখন আমাদেরকে এখানে যেখানে যে ক্লাস আইডি অথবা যে এলিমেন্ট ইউজ করবো এটা আর এবং ইজের মধ্যেখানে এখানে একটা স্পেস দিতে হবে। আমি যদি স্পেস না দিই তাহলে এটা কাজ করবে না। তো আমি আপনাদেরকে দেখাবো, এখানে রাউন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তো এখানে দিয়ে দেবো এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি। ওকে, এখানে কালি ব্র্যাকেট দিয়ে দেবো, কালার
green. তো এখন দেখেন এখানে গ্রিন অ্যাড হয়ে গেছে ওকে তো এইভাবে আপনারা ইজ সিলেক্টরের ভিতরে ইউজ করতে পারবেন ওকে এইভাবে তো এখন দেখেন আমি যদি এখানে স্পেস না দিই ওকে এখানে দেখেন স্পেসটাকে রিমুভ করে দিচ্ছি এখন দেখেন আমাদের এখানে এটা কাজ করে না ওকে আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে আমাদের যে এখানে যে সিলেক্টরটা ইউজ করব এটা এবং আমাদের ইজ সুডো ক্লাসের ভিতরে আমাদের এখানে একটা স্পেস রাখতে হবে ওকে আমি এখানে স্পেস দিলাম এখন দেখেন এটা আবার কাজ করে ওকে তো তারপরে আমি চাচ্ছি যে না এটা আমি হবারের সাথে ইউজ করব তো হবারের সাথে ইউজ করার জন্য আমি এটাকে রিমুভ করে দিচ্ছি এখানে দেখেন আমাদের যেভাবে আছে এইভাবে ইউজ করব জাস্ট এখানে আমি দিয়ে দিব কলন হবার ওকে এখানে হবার দিয়ে দিলাম এবং এখানে ফন্ট সাইজ দিয়ে দিব 30 পিক্সেল এটা আমাদের দেখেন ডিফল্ট এটা নর্মাল টেক্সট যখন আমি এটার উপর ওভার করবো দেখুন কন্টেনার সাইজ এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে সেম এটাতে ওকে তো এইভাবে আমরা হবার ইফেক্ট ইউজ করতে পারি ওকে এখানে দেখেন জাস্ট আমরা হবার লেফি এবং কলন হবার দিয়ে দিলে হবে ওকে আর আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি টলবি আমি এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি এখানে দিয়ে দেব ব্লু এখানে দেখেন আমাদের এখানে ব্লু কালার যখন আমি হবার করব রেড কালার হয়ে গেছে ওকে তো এইভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এখানে দেখেন ক্লাস আমাদের যে ডিবের ভিতরে যে ক্লাসগুলো আছে এগুলোকে কীভাবে সিলেক্ট করবেন তো এখানে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব ডিপ স্পেস এখানে দিয়ে দেব ইজ সুডো ক্লাস এখানে তো এখানে আমি দিয়ে দেব ডিপের ভিতরে আমাদের এখানে আছে .1 ওকে .1 কমা .2 ওকে এখানে কালি ব্যাকেট দিয়ে দেব কালার রেড এবার রিপ্লেস দেওয়ার পরে এখন দেখেন এই দুটার কালার অ্যাড হয়ে গেছে ওকে তো এইভাবে আপনারা এখানে দেখেন আমাদের ডিপ বক্সের ভিতরে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলোকে সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট এটাকে প্রথমে মেন ডিপটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এটার ভিতরে ক্লাসগুলো অথবা আইডি ইউজ করলে আইডিগুলোকে সিলেক্ট করে নেবেন সেম এরকমভাবে ওকে তো এইভাবে মূলত এই শুধু ক্লাসটা কাজ করে থাকে এখানে যে কোডগুলো করলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আপনার গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন আর আজকের ভিডিওটা পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।